অনাস্থার ফয়সালা হয়নি কেন? রাগে বিডিওর মাথায় চেয়ার ছুড়ে মারলেন নেতা। এ যেন চণ্ডাল রাগ, ক্ষোভে বিডিওর মাথায় চেয়ার ছুড়ে মারলেন বিজেপির পঞ্চায়েত সদস্য। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ঘটনা। বালুরঘাট ব্লকের অন্তর্গত ডাঙ্গা পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিজেপি। 20 সদস্যের এই পঞ্চায়েতে তৃণমূল ও বিজেপি উভয় দলই 10টি করে আসন জেতে, তবে প্রধান নির্বাচিত হন তৃণমূল থেকে। কিছুদিন আগে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য মারা যান বলে বিজেপির দাবি। তারা সেই মৃত ব্যক্তির ছবিও প্রকাশ্যে আনে। এরপরই ডাঙ্গা পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে বিজেপি। সোমবার সেই অনাস্থা প্রস্তাবের ওপরেই ভোটাভুটি হওয়ার কথা ছিল। বিজেপির সদস্যরা পঞ্চায়েত অফিসে হাজির হয়েও যান। অভিযোগ, তৃণমূলের দ্বারা প্রভাবিত হয়ে ভোটাভুটি না করে সভা বাতিল করে দেয় ব্লক প্রশাসন। একজন মারা গেছে, মোট আমরা 19 জন হচ্ছি, 19 জনের মধ্যে আমরা 10 জন ছিলাম উপস্থিত। কিন্তু প্রসিডিং অফিসার উনি আমাদেরকে মিটিং শেষ করেননি, বাইরে গিয়ে পুলিশ প্রশাসনকে ফোন করেছে। আমরা বলছি বিডিওকে ফোন করেন, ওনাকে আমরা অনেক প্রশ্ন করেছি, আমাদের প্রশ্নের কোনো উনি উত্তর দিতে পারেননি। বিডিওকেও কোনো ফোন করেনি, বাইরে গিয়ে জয়েন্ট বিডিওর সঙ্গে বাইরে উনি গেছিলেন, গিয়ে কি পরামর্শ করেছে জানি না। উনি বলছে আমাদেরকে যে আমরা বিডিও সাহেবকে ফোন করেছি, বিডিও সাহেব আসছে, কিন্তু ওনারা ঘরে ঢোকার পরে পুলিশ প্রশাসন গিয়ে ঘরের মধ্যে ঢুকছে। পুলিশ প্রশাসন ঘরের মধ্যে ঢোকার পরে আমরা দাঁড়িয়ে আছি, মেয়ে ছেলে পুলিশের দ্বারাই আমাদের হাত দাবাদানি করছে, হাত ধরে আমাদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে। সভা বাতিলের পরই উত্তেজিত হয়ে পড়েন বিজেপি সদস্যরা। তখন পুলিশ ঢুকে পঞ্চায়েত অফিস থেকে বিজেপির 10 সদস্যকে বের করে দেয়। এরপরই ক্ষুব্ধ বিজেপি সদস্যরা বিডিও অফিসে চড়াও হন বলে অভিযোগ। তখনই সুভাষ সরকার নামে এক বিজেপি সদস্য বিডিও অনুজ শিকদারকে লক্ষ্য করে চেয়ার ছোড়েন বলে অভিযোগ। আমি সবাই খেয়ে উঠেছি, হঠাৎ করে ওই সুভাষ সরকার ঢুকলো, ঢুকেই ওখানে ওই যে চেয়ারটা ছিল ওই চেয়ারটা ছুড়ে ফেলেছে। হঠাৎ করে বুঝতে না পারে মানে হাত দিয়ে প্রতিরোধ করলাম। ইতিমধ্যে আমি কলিং বেল বাজাতে গিয়ে দেখি মানে কেউ তো নেই, তখন ওই চেয়ারটা উঠতে উঠতে ওরা সব ঢুকে গেছে। স্টাফরা এখানে লেগেছে মাথায়, আর হাত এই যে মানে মানে প্রতিরোধ করতে গিয়ে হাতটা লেগেছে বেশ অনেক, পুরো আঙুলটা মানে হঠাৎ কেন আপনাকে মারলো মানে সেটা সেই বলতে পারবে। আপনি কি এর এগেনস্টে কোনো আইনি ব্যবস্থা নেবেন? বিডিও আক্রান্ত হবার এই খবর ছড়িয়ে পড়তেই এসে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এদিকে বিজেপির দাবি, বিডিওর জন্যই নতুন প্রধান নির্বাচিত হয়নি। দ্য ওয়াল ব্যুরো।